আল্লাহ, এই সাইটি বিশ বেজে গেছে দেখছি, আমি তো খেয়ালই করিনি। আর কত সময় কাজ করবি? বাড়ি চল, বাড়ি চল। ভাই আমি যাবো না, আপনারা যান, একটুখানি কাজ আছে, কাজটুক শেষ করে যাবো না, আপনারা যান। আরে কাজের টাইম 4টা বন্ধ, এখন বাজে 4:20, বাড়ি যাবো না। এই রে বল, বাড়ি চল। এই হ, চল চল। উনার মনে আছে সন্ধ্যে পর্যন্ত কাম করে দিতে হবে, চলে আয়। কি ব্যাপার, কামলা নিলাম 3 ডে, এই ছেলেটা একা একা কাজ করছে কে? ওরা দুইজন কোনে গেল? এই বাসার। হ্যাঁ ভাই। আর লোকজন কই? ভাই এই যে আমার এই কাজ 4টা পর্যন্ত, তো 4:30 বাজে যাচ্ছিল, এই জন্য ওরা চলে গেছে। তো ওরা তিনজন চলে গেছে, তা তুমি এখন কি করছো একা একা? ভাই দেখলাম অল্প একটু কাজ আছে, আমরা যদি আজকে না করি কালকে আবার আপনার একটা জোন নেওয়া লাগবে নি, এই জন্য কাজটুক শেষ করতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, টাকা নিয়ে যাও, তোমার 500, এই নাও তোমার 500, এই যে তোমারটা। এই বাসার। হ্যাঁ ভাই। শোনো, এই এই 200 টাকা তোমার। ভাই 200 টাকা কেন? আরে তুমি যে এক্সট্রা কাজ করেছো, এই জন্য আমি খুশি হয়ে তোমাকে 200 টাকা দিলাম। 8 ঘন্টা কাজ করে পাই 500 টাকা, আর 20 মিনিট কাজ করে তো 50 টাকাও হয় না, আপনি 200 টাকা দিলেন। তুমি এটা রাখো। আচ্ছা ঠিক আছে। বাসার। জি ভাই। আচ্ছা তুমি এখন কোথায় যাচ্ছ? দেখি বাজারে যাই, কালকের জন্য কোনো কাজ কাম পাই নাকি। আচ্ছা তোমার এই কাজটা খোঁজা লাগবে না, তুমি এক কাজ করো, তুমি আমার এই ক্ষেতের কাজ করবা, বাইরে কাজটাজ না খুঁজে রেগুলার আমার ক্ষেতের কাজ করবা, ঠিক আছে? তাহলে তো ভালোই হলো, আমার আর কাজ খোঁজা লাগবে না। তুমি রাত্রিবেলা থাকো কোথায়? ভাই জানেনি তো আমি এতিম, বাজার ঘাটে যেখানে সেখানে রাত কাটা দিই। আচ্ছা তুমি এক কাজ করো, আমার বাড়িতে অনেকগুলো রুম আছে, তুমি এই বাজার ঘাটে না থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে তো ভালোই হবে। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মিলন, মিলন। জি মাদবর সাহেব। আচ্ছা আমাদের যে গুদাম ঘরের পাশে যে রুম আছে না, এই রুমটাই ছেলেকে দেখিয়ে দে, আজ থেকে ও আমাদের ওই রুমেই থাকবে, ঠিক আছে? আচ্ছা আসেন ভাই। যাও ভাই আসেন, এই দেখেন আপনার রুম, আপনি আজ থেকে এই এখানেই থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি ভাই। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আপাতত খাওয়া দাওয়ার কিছু আছে নাকি তোমার কাছে? ওই ব্যাগে কিছু সিরিয়াল মুড়ি আছে, ওইগুলোই আজকের মতো খাবো নে। আরে না না, ওগুলো খাওয়া লাগবে না, আমার বাড়িতে আজকে রান্না বাড়া হচ্ছে, তোমার দাওয়াত থাকলো, আজকে খাবারটা আমার বাড়িতেই খাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, তোমার যে গ্রামের বাড়িতে যে ঘরটা ছিল, ওটার কি অবস্থা? এবারের বন্যায় তো সব ভেসে গেছে, থাকার মতো অবস্থা নেই, এই জন্যই বাজার ঘাটে থাকি। ও আচ্ছা। আচ্ছা শোনো, টেনশন নিও না, আমি যতটুকু পারি চেষ্টা করবো না তোমার এই ঘরটাকে ঠিক করে দেওয়ার জন্যে, আর তুমি ততদিন এখানেই থাকো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যাও। আচ্ছা মাদবর সাহেব, আপনাদের এখানে তো অনেক মানুষই কামলা দেয়, কিন্তু আপনি এই ছেলেটাকে এত ভালো জানেন কেন? আপনি খাওয়ার ব্যবস্থা করলেন, থাকারও ব্যবস্থা করলেন, আবার বলে ঘরও ঠিক করে দেবেন। শোন, আমার এখানে যতগুলো ছেলে কাজ করে আমি দেখেছি, ওরা সবাই কাজ করে নিজের টাকার জন্য, কিন্তু এই ছেলেটা আমি দেখেছি ও কাজগুলো করে, কাজগুলোকে নিজের মনে করে করে। তার মানে বুঝলাম, মালিকের কাজ ভালোভাবে করলে মালিকের ভালোবাসা পাওয়া যায়। রাইট, আমরা যেভাবে নামাজ পড়ি 5 বক্ত, তার পাশাপাশি আমরা যদি বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ি, নফল সিয়াম পালন করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদের মালিকও ঠিক এইভাবেই আমাদেরকে ভালোবাসবেন। বুঝতে পেরেছিস?